নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সঞ্জীব উইথ লাইফ। তবে আমার থেকেও এটা আপনাদের চ্যানেল বেশি। আজকের বিষয় অসুর নিয়ে কথা। আমরা সবসময় দুর্গাপুজো মানেই একটা আনন্দ ভাব, কিন্তু দুর্গাপুজো মানেই কিন্তু সবার কাছে যে আনন্দ বয়ে নিয়ে আসবে তা কিন্তু নয়। কারণ হচ্ছে এই দুর্গাপুজোর যে রীতি, সেই নীতি অনুযায়ী হিন্দু শাস্ত্রে দুর্গার হাতে যে অসুর নিধন, সেটা হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক। তাই সপ্তমী থেকে দশমী পর্যন্ত গোটা পৃথিবী জুড়ে দুর্গোৎসব হয় এবং প্রতিটা মানুষ আনন্দে বিভোর হয়ে ওঠেন। তবে মজার বিষয় হলো, সাঁওতাল জনজাতি এবং খেরওয়াল বা অসুর সম্প্রদায়ের লোকেরা, বিশেষত অসুর সম্প্রদায়ের লোকেরা সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিষাদের দিন হিসেবে পালন করেন। এই মানুষেরা মহিষাসুরকে হুদুর দুর্গা বলেন। যে অসুরের বিনাশ চায় সেটা হচ্ছে উচ্চবর্ণীয় ব্রাহ্মণ্যবাদ, কিন্তু গ্রামীণ কৃষিপ্রধান সভ্যতার বাহক এবং অনার্যদের কাছে অসুর পূজা দেবতা পূজার সমান। প্রাগৈতিহাসিক যুগে হুদুর দুর্গা ছিলেন সাঁওতাল সমাজের রাজা, বীর যোদ্ধা, ন্যায়পরায়ণ। চাইচম্পা নামক স্থানে তার রাজত্ব ছিল, কিন্তু ঘটনাচক্রে তিনি দুর্গার হাতে বধ হলেন এবং সেইটাকে সামনে রেখে আজও এই অসুর সম্প্রদায়ের মানুষরা কিন্তু শোকের দিন পালন করেন দুর্গাপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত। মজার বিষয় হলো, 2008 সালে যখন মুখ্যমন্ত্রীর ক্ষমতায় বসে রয়েছেন শিবু সোরেন, অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, একবার তিনি রাবণের মূর্তি জ্বালানোর বিরোধিতা করেছিলেন একদম সরাসরি। এটা একটা তথ্য দিলাম, হ্যাঁ। কিন্তু মজার বিষয়টা হলো, রাঁচি থেকে মোটামুটি 90 কিলোমিটার এগোলে গুলমা শহর, গুমলা শহর, তারই কিছু দূরে পাহাড় জঙ্গল ঘেরা তিনটি গ্রাম, ঘাগড়া ওয়াটারফলসের জন্য বিখ্যাত, চৈনপুর, বিষণ্ণপুরের মতো। ঝাড়গ্রামের আরও কিছু জায়গা হলো লোহারডাঙ্গা এবং পালামু। পালামু জঙ্গল হচ্ছে নাম করা। জেলার কিছু গ্রামে অসুর সম্প্রদায়ের বাস, তারা এখনও আছেন। শুধু মহিষাসুর বধ নয়, পুজোর সময় দশেরায় যে রাবণ বধ হয় তারাও সেটা মেনে নিতে পারেন না। ওরা গুলমার ঘাগড়া গ্রামের বিনয় অসুরের কথায়, মানে একজন স্থানীয় মানুষের কথায়, যে তারা দুর্গা পুজোতে যে আনন্দ, যে আলোর যে জৌলস, সেই জৌলস থেকে আজও তারা দূরে থাকেন। দূরে থাকেন এই কারণে, কারণ তারা এখনও মনে করেন মহিষাসুরের বধ কিন্তু সেই অর্থে সঠিকভাবে হয়নি, বা মহিষাসুর হচ্ছেন সেই মানুষ যারা সমাজের পিছিয়ে পড়া নিচু সম্প্রদায়ের মানুষকে তিনি সাহায্য করতেন এবং তিনি তাদের রাজা ছিলেন। সাঁওতালদের এই সাঁওতালরা এই মানুষটিকে নিয়ে আজও বেশ আবেগী এবং আবেগ ঘন। এই অর্থে যে আবার আমাদের রাজ্যের দিকে যদি দেখি, পুরুলিয়ার অখ্যাত গ্রামে আত্মপরিচয় তুলে ধরতে বিভিন্ন ধরনের একটা কমিটি তৈরি হয়েছে। তারা সেখানে হুরুর দুর্গা বা মহিষাসুরের স্মরণ করে থাকে, অর্থাৎ সেই মহিষাসুরের কার্যকলাপ নিয়ে তারা চিন্তাভাবনা করে। এই যে অসুরকে নিয়ে এই যে চিন্তাভাবনা, হ্যাঁ, বা হুরুর দুর্গার এই যে শহীদ দিবস হলো ব্রাহ্মণ্যবাদী শিক্ষিত সমাজের কাছে গুরুত্বহীন। অর্থাৎ মহিষাসুরের মৃত্যুতে তো আমরা লাফিয়ে উঠেছিলাম, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ মহিষাসুর মারা গেছে, মানে অশুভ শক্তির বিনাশ হয়েছে, শুভ শক্তির উদয় হয়েছে। এই যে লাফিয়ে ওঠা আর একটা শ্রেণী চুপ করে থাকছে, এর মাঝখানে কিন্তু কোথায় যেন একটা বিভেদ রেখা রয়েছে। আমি কোনোভাবেই হিন্দু ধর্ম নিয়ে কোনো রকম বাজে কথা বলতে চাইছি না, আমিও নিজেও হিন্দু, কিন্তু মজার বিষয় হলো যে মহিষাসুরকে নিয়ে একটা আলাদা আবেগ একটা আলাদা সম্প্রদায়ের মধ্যে আজও রয়েছে। সেই আবেগটাই একটা বড় আকারে কাজ করছে। অসুর সম্প্রদায়ের মানুষ যারা এখনও রয়েছেন তারা কিন্তু পুজোর দিন কটা মুখ গোমড়া করে থাকেন এবং তারা মনে করেন এই দিনটা তাদের শোকের দিন। তা অসুর নিয়ে এই তথ্যগুলো হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু আমার মনে হলো এই তথ্যগুলো ভিডিওর আকারে তুলে ধরা দরকার, তাই তুলে ধরলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সঞ্জীব উইথ লাইফ। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সঙ্গে থাকুন। এবং যদি মনে হয় কোনো দিন অসুর গ্রামে ঘুরতে যাবেন, আমি ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার যে জায়গাগুলোর কথা বললাম, নির্দ্বিধায় ঘুরতে যেতে পারেন। তারা প্রচণ্ড ভালো মানুষ, কারণ আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি, তাদের আতিথেয়তা নিয়েছি, একেবারে অনাবিল গ্রাম্য মানুষ তারা। গেলে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারবেন। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিও।